ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো আজকের এই ভিডিওতে টপ ফিফটিন প্যারামেডিকেল কলেজের নাম বলবো সে বিএসসি প্যারামেডিকেল হোক বা ডিপ্লোমা প্যারামেডিকেল হোক একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলার টপ কলেজ কোনগুলো রয়েছে কোন কলেজের ফি স্ট্রাকচার কত কোন কলেজে কী কী কোর্স করানো হয় এবং তোমার জন্য বেস্ট কোর্স কোনটা হবে অর্থাৎ বেস্ট প্যারামেডিক্যাল কোর্স কোন কোনগুলো সেগুলো বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও দেখো তুমি জেন জেনপাস জি দিয়ে বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করো বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যে এন্ট্রান্স রয়েছে সেটা দিয়ে তুমি যদি দু বছরে ডিপ্লোমা করো যাই করো না কেন তুমি যে হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট জব পাবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি না তবে হ্যাঁ অন্যান্য সেক্টরের থেকে মেডিকেল ফিল্ডে তুমি যদি প্রফেশ প্রফেশন গড়তে চাও বা নিজের কেরিয়ার তৈরি করতে চাও তাহলে কিন্তু প্যারামেডিকেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রথমে বলবো নার্সিং তারপরে কিন্তু প্যারামেডিকেল কোর্স তার কারণ হচ্ছে এখানে গভর্নমেন্ট জবের যেমন প্রচুর সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে প্রচুর বাড়বে তার সাথে সাথে কিন্তু জব গ্যারেন্টি হান্ড্রেড রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট অন্যান্য সেক্টরে তুমি যদি করো কোনো কোর্স তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরেও যে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি রয়েছে তা নয় তা কিন্তু একদম গ্যারেন্টি নেই কিন্তু এই প্রফেশানে এই কোর্সে করে কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট জব গ্যারেন্টি পাবে তবে হ্যাঁ তুমি যদি নিজেকে দক্ষ করে নিতে পারো তাহলে কিন্তু ভালো স্যালারি পাবে নাহলে পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে স্যালারি ড্র করতে হবে কিন্তু তুমি যদি এক্সপার্ট হয়ে যাও তাহলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা তারও বেশি কিন্তু স্যালারি ড্র করতে পারবে এই প্যারামেডিক্যাল কোর্সগুলো করে তো দেখো আমি টপ ফিফটিন কলেজের নাম বলবো এই কলেজ কিন্তু আমি সিলেক্ট করে নিই গুগল র্যাঙ্ক অনুযায়ী এটা সাজিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আমি কোন জেলাতে কি কি কলেজ রয়েছে আমি একদম পনেরো নাম্বার থেকে শুরু করি দেখো ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এটা মহিষাদলে রয়েছে একদম পূর্ব মেদিনীপুর থেকে শুরু করলাম ঠিক আছে এর বিএমএলটি বা ডি কোর্স ফিস হচ্ছে সাতাশ হাজার পার ইয়ার এখানে কি কী রয়েছে না টিউশন ফিস রয়েছে এক্সাম ফিস রয়েছে রেজিস্ট্রেশন ফিস এবং কষান মানি কষার মানিটা কিন্তু তুমি রিটার্ন পাবে ঠিক আছে এবং বিএসসি তুমি যদি করো যে কোনো বিএসসি প্যারামেডিক্যাল কোর্স তাহলে কিন্তু তিন লাখ পার ইয়ার এই কলেজগুলো যে নাম বলবো এখানে তুমি যদি জেনপাসিং জিতে ফেলও করে যাও বা এস এম এফ ডব্লিউ যদি ফে করে যাও তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশানও হবে সেখানে তোমাকে ম্যানেজমেন্ট কোটায় যেতে হবে তার ফিজ একটু কিন্তু অনেকটা বেশি পড়বে অর্থাৎ এই ইনস্টিটিউটে দু বছরে তোমাকে প্রায় পঁচাত্তর হাজার টাকা স্টেট কোটা ফিস বলছি এটা ঠিক আছে এবার দেখো দু নম্বর বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ পশ্চিম মেদিনীপুরে খুব ভালো কলেজ এটা এখানে বিএমএলটি রয়েছে বিডিপি রয়েছে এর ফিস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা টু ইয়ার্স ইনক্লুডিং অল কিন্তু এটা স্টেট কোটা ফিস যদি ম্যানেজমেন্ট কোটাতে যাও অনেকটা ফিস বাড়বে প্রায় দেড় লাখ টাকা বা তার বেশি হবে নারায়ণী সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে রয়েছে এর ফিস হচ্ছে কুড়ি হাজার পার ইয়ার অর্থাৎ চল্লিশ হাজার দু বছরের কোর্স দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল এটা মালদাতে রয়েছে এটা পনেরো হাজার পার ইয়ার স্টেট কোটাফিস মে আর যদি ম্যানেজমেন্ট কোটাতে যাও প্রায় এক লাখ টাকা মতো লাগছে দেখো ভারত সেবাশ্রম হসপিটাল অ্যান্ড কলকাতা এটা খুব একটা মানে নামি কলেজ এবং তার সাথে এখানে ফি স্ট্রাকচার কিন্তু অনেকটা কম প্রায় দশ হাজার পার ইয়ার অনেকটা কম সবচেয়ে কম বলতে পারো আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল শিলিগুড়িতে একদম উত্তরবঙ্গে চলে গেলাম সেখানে ফি স্ট্রাকচার খুব নামকরা কলেজ এটা তোমরা জানো ফি স্ট্রাকচারও খুব বেশি নয় কুড়ি হাজার পার ইয়ার অর্থাৎ প্রায় চল্লিশ হাজার উডল্যান্ড হসপিটাল রয়েছে কলকাতাতে তোমরা জানো এই খুব নামকরা হসপিটাল সেখানে ফি স্ট্রাকচার রয়েছে চল্লিশ হাজার টাকা দু বছরে চল্লিশ হাজার টাকায় এবং ইউডল্যান্ড থেকে করলে কিন্তু তুমি সেখানেই জব পেতে পারো বা তার বাইরেও অন্যান্যতে প্লেসমেন্ট কিন্তু ভালো হয় যেগুলো হচ্ছে র্যাঙ্ক গুগল র্যাঙ্কিং অনুযায়ী যে সাজানো আছে পনেরোটা সেই পনেরোটা কিন্তু আমি শেষ থেকে বলছি সেগুলোর কিন্তু প্লেসমেন্ট সবাই সবগুলোতে কিন্তু খুব ভালো হয় এবার দেখো বিএম বিড়া প্লেসমেন্ট খুব ভালো কলকাতাতে রয়েছে ফিস রয়েছে তিরিশ হাজার দু বছরের ফি আইকিউ সিটি হসপিটাল কলেজ রয়েছে দুর্গাপুরে সে ফিজ স্ট্রাকচার হচ্ছে ওয়ান লাখ পার দু বছরের কোর্স এটা কিন্তু ম্যানেজমেন্ট কোটা ফিস বললাম ঠিক আছে স্টেট কোটাটা আমার কাছে অ্যাভেলেবেল নেই এবার দেখো আমরি হসপিটাল ঢাকুরিয়াতে রয়েছে ডিএমএলটি বা অন্যান্য যেগুলো রয়েছে টোটাল ফিজ রয়েছে বা এখানে অ্যাডমিশন ফিজ রয়েছে এক হাজার টাকা দু বছরের টিউশান ফিজ রয়েছে পনেরো হাজার পার ইয়ার লাইব্রেরি ফিজ রয়েছে এক হাজার পার ইয়ার ঠিক আছে তো টোটাল যোগ করলে তোমার যা দাঁড়াবে সেটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল কলকাতাতে এখানে অ্যাডমিশান ফিস ছ হাজার টাকা টিউশন ফিস রয়েছে পনেরো হাজার টাকা পার ইয়ার এবং লাইব্রেরি ফি রয়েছে দু হাজার টাকা পার ইয়ার প্রায় তেইশ হাজার টাকা পার ইয়ার তোমার এটা পড়ছে পিয়ারলেস খুব নামকরা হসপিটাল প্লেসমেন্টও ভালো হয় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এটা কলকাতাতে রয়েছে ফিস হচ্ছে তিরিশ হাজার দু বছরের কোর্স এটা স্টেট কোটা ফিস কিন্তু বললাম এবার আর এন টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এটা হচ্ছে ইএম বাইপাসে রয়েছে কলকাতাতে টিউশন ফিস পনেরো হাজার টাকা পার ইয়ার এক্সাম ফিস এবং রেজিস্ট্রেশান ফিজ ইউনিফর্ম এগুলো নিয়ে তিন হাজার টাকা আর কষান মানি ফিজ রয়েছে পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে রিফান্ডেবল পাঁচ হাজার টাকা কষান মানি নিয়েছে কিন্তু রিফান্ড দেবে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কেপিসি মেডিকেল কলেজ খুব নামকরা কলেজ এখান থেকে প্লেসমেন্ট খুব ভালো হয় এবং বড় বড় এতে তুমি চান্স পেয়ে যেতে পারো ইনস্টিটিউশানে যেখানে তুমি স্যালারি অনেক বেশি পেতে পেতে পারো কুড়ি থেকে স্টার্ট হতে পারে এরকম স্যালারি যাদবপুরে রয়েছে এটা কলকাতাতে হোস্টেল কিন্তু এর নেই আর কোর্স ফি হচ্ছে পনেরো হাজার এটা স্টেট কোটা ফিস হ্যাঁ পনেরো হাজার পার ইয়ার আর লাইব্রেরি ডেভেলপমেন্ট ফিস ল্যাবরেটরি ফিস এগুলো হচ্ছে প্রায় আট হাজার টাকা পার ইয়ার প্লাস ফিফটিন থাউজেন্ড আরও এক্সট্রা তুমি ধরে নিতে পারো এর সাথে কারণ এগুলোর ফিজ অনেকটা বেশি হয় ম্যানেজমেন্ট কোটাতে প্রায় দু লাখের কাছাকাছি হবে এখানে চারনক হেলথ ইনস্টিটিউশন নিউ টাউনে রয়েছে কলকাতাতে খুব ভালো কলেজ খুব ভালো প্লেসমেন্ট হয় এখানে চান্স পে নিয়ে নিতে পারো তোমরা এখানে ভর্তি এক লাখ টাকা দু বছরের কোর্স ফিস রয়েছে এটা কিন্তু ম্যানেজমেন্ট কোটা ফুললাম স্টেট কোটা ফিজ একটু কম রয়েছে এবার দেখো অ্যাপোলো যে হসপিটাল যেটা ইএম বাইপাসে রয়েছে সেটা হচ্ছে কোর্স ফিজ রয়েছে ফার্স্ট ইয়ার পনেরো হাজার টাকা সেকেন্ড ইয়ারও পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা এক্সাম ফিজ হচ্ছে পাঁচশো টাকা টোটাল কিন্তু যা দাঁড়াচ্ছে সেখানে হচ্ছে প্রায় দশ হাজার টাকা এগুলো সব ডিএমএলটি বললাম বিএসসি কোর্স করলে কিন্তু সেখানে অনেকটা বেশি হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা মতো পড়ে যাবে প্রত্যেকটা কোর্স ফিজ জন্য সাড়ে তিন থেকে চার লাখ ধরে নিতে পারো সমস্ত কলেজগুলো যেগুলো বললাম বিএসসি যদি জেনপাস ইউজি থেকে আস স্টেট কোটাতে পেলে তাহলে কিন্তু এত কোর্স নেই এই যে যা বললাম পনেরো থেকে তিরিশ হাজারের মধ্যেই থাকছে ঠিক আছে তো এই হচ্ছে কলেজগুলো এই কলেজ তোমার যেটা সুটেবল হবে তোমার আশেপাশে হবে তুমি একটু খোঁজখবর নাও বা এই কলেজগুলোর কোর্স ফি আরও ডিটেলসে জানতে চাইলে তুমি যে কলেজগুলোর নাম বলবা সেই কলেজ গুগলসে সার্চ করো তাদের ওয়েবসাইটে যাও তাদের ডিটেলসে কিন্তু পেয়ে যাবে এবার বেস্ট প্যারামেডিক্যাল কোর্সগুলো বলেনি যেমন বিএমএলটি বা ডিপ্লোমা হলে ডিএমএলটি কোর্স অপটিমেট্রিক কোর্সকে সেকেন্ড পোজিশনে রাখবো অপথালমিক অ্যাসিস্ট্যান্টের কিন্তু ডিমান্ড ভবিষ্যতে কিন্তু খুব বাড়বে এবং রেডিওলজি ইম্যাজিং টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট কোর্স কারণ এটা করলে তুমি নিজেও কিছু করে খেতে পারবে এবং ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনোলজির ভবিষ্যৎ কিন্তু খুব ভালো রয়েছে আর আরেকটা রয়েছে বিপিটি সেটা করতে পারো বা ডিপিটি ডিপ্লোমা হলে তা সেটা করেও কিন্তু তুমি নিজে করে গ্রাম বাংলায়ও কিন্তু তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তো অবশ্যই লাইক করে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও সবাই উপকৃত হবে তাই না থ্যাংক ইউ ফর ওয়াচিং